এই নারেটিভ তাদেরকে দিতে হবে, দিতে পারে
যদি আমরা সন্তুষ্ট হই তাদের সাথে কথা বলা আমরা বন্ধ করবো, তার মানে এই না যে তাদেরকে আমরা শত্রুর কাছ থেকে এখনই বাদ দিচ্ছি। আমরা আরো বেশ কিছু গণমাধ্যম নিয়মিত ভারতের প্রতিনিধিত্ব করে এবং ভারতের ন্যাশনাল সার্কিট করে আমাদের স্বার্থ বিরোধী কার্যক্রম করে, এদের বিরুদ্ধে আমাদের ভূমিকা যে কোনো সময় তাদের মিডিয়ার সামনে আমরা গিয়ে ভূমিকা আজকে সতর্ক করছি। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, রুখে দাও জনগণ, ভারতের আগ্রাসন রুখে দাও জনগণ, ভারতের তাবেদার, ভারতের তাবেদার, ভারতের তাবেদার, ভারতের তাবেদার, প্রথম আলো ডেইলি স্টার, ভারতের তাবেদার, প্রথম আলো ডেইলি স্টার, ঢাকা ঢাকা, চলছে চলবে, চলছেই চলবে, আমাদের প্রতিবাদ চলছেই চলবে, রুখে দাও জনগণ, ভারতের আগ্রাসন বর্জন করো, বর্জন করো, বয়কট বয়কট, বয়কট বয়কট, মাইক কই, আমাদের মাইক, আমাদের মাইক কই, আমাদের মাইক, আরে এটার মাইক কই, এটার মাইক কই, ও ভূত লোক, এ মাইকে নিয়ে আসেন না, মাইকে নেন দেন, কেমন লোক রে ভাই, এবং আমাদের পিতাগিরাদা ইলিয়াস ভাই তারা চোখে আঙ্গুল দেখিয়ে দিয়েছে যে ঘুম খুনের পিছনে তাদের কতটুকু অবদান রয়েছে এবং ঘুমের তালিকা তারা করছে এরকম রয়েছে। বর্তমান যে সরকার রয়েছে এই সরকারে তাদের প্রতিনিধিগুলো কীভাবে ভুগছে সেটাও আমরা অনুগত হয়েছি এবং ঘুরে ফিরে ওই একই গ্রামের লোকগুলো এখানে ভুগছে। আমরা এই ভারতের প্রতিনিধিত্বের বিরুদ্ধে প্রতিটা বিষয়ে সোচ্চার হয়েছি, তাদেরকে তাদের অবস্থান ক্লিয়ার করতে হবে, তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে নাকি ভারতের প্রতিনিধিত্ব করবে, এই অবস্থান ক্লিয়ার না করা পর্যন্ত, তোমরা না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে আমাদের কর্মসূচি রয়েছে। তারা মেড ইন বাংলাদেশ হোক, তাদের কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে যোগাযোগ করেনি এবং আমরা এখানে নামাজের সময় বলেছি তৌবার বিষয়ে যে তিনটার দিকে বিকাল তিনটায় এই তৌবা বিষয়ে সিদ্ধান্ত হবে যে প্রতিমানব তৌবা করবে কিনা এবং তৌবা করলে আমরা সেটা গ্রহণ করবো কিনা, যেহেতু এই ধরনের আলোচনা হচ্ছে এই তাদের জন্য একটা স্পেস দেওয়া হচ্ছে যে তারা দুটো তৌবা করো, তারা যদি ভুল স্বীকার করে আমাদের এই আন্দোলনকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে উপস্থাপন করেছিল, সেই নিউজ লিঙ্কগুলো আপনারা দেখেছেন, আমরা কি আসলেই সন্ত্রাসী কার্যক্রম করেছিলাম, আমরা প্রতিরোধ করেছিলাম, আমরা পুলিশের বিরুদ্ধে যদি অস্ত্র নিতাম, পুলিশ যেভাবে আগলে অস্ত্র নিয়েছিল আমরা যদি অস্ত্র নিতাম তাহলে হাজার হাজার পুলিশ মারা যেত, আমরা সেই অস্ত্র নেইনি, এমনকি পুলিশের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়েছে জনগণ, সেই অস্ত্র পুলিশের বিরুদ্ধে ব্যবহার করেনি, আমরা পুলিশকে প্রতিরোধ করেছিলাম গাছের কাঁচা ডাল ভেঙে, কাঁচা ডাল ভেঙে রাস্তার পাশের ইটের টুকরা নিয়ে খুবই প্রতিবাদ করেছিলাম, কিন্তু এই ধরনের প্রতিবাদগুলোকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে উপস্থাপন করেছিলেন পশ্চিমবঙ্গের দেব নেতা, আমরা এগুলো ধিক্কার জানাই, তাহলে এই এই খারাপ সংবাদ জনগণের প্রতিবাদকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে উপস্থাপন করছে, কত বড় ভয়, তোমরা আমাদের পক্ষে কথা বলো না, কিন্তু
সকলের কাছে। ঢুকে দাও জনগণ, ভারতের আগ্রাসন, ঢুকে দাও জনগণ, ভারতের আগ্রাসন, ঢাকা ঢাকা, ঢাকা ঢাকা, ঢাকা ঢাকা, সংগ্রাম সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, প্রোগ্রাম খুবই স্বতঃস্ফূর্তভাবে সবাই পালন করতেছেন। আমরা প্রমাণ করতেছি আমরা মেড ইন বাংলাদেশ, আমরা মেড ফর বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। ঢাকা ঢাকা, ঢাকা ঢাকা, ঢাকা ঢাকা, জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, বাপ পুজোর দুই কালে তুলে নেব আমরা মতির চামড়া, উত্তা দিয়ে কামড়া, উত্তা দিয়ে কামড়া, জুতা মারো তালে তালে, প্রতিমা পুজোর দুই গালে, জুতা মারো তালে তালে, প্রতিমা পুজোর দুই গালে, তুলে নেব আমরা চামড়া, দিয়ে কামড়া, দালালেরা, শেখ হাসিনার দালালেরা, সিয়ার সাপ্তাহ।